হাই বাচ্চারা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমাদের বিষয় রিকার দিয়ে শব্দ গঠনের ক্লাস পর্ব দুই। এই পর্ব দিয়ে আমরা শিখব দুটি অনুশীলন। অনুশীলন শিখব আমরা কি? দুটি অনুশীলন শিখব। এক নম্বরে প্রথম বর্ণে রিকার যোগ করা, দুই নম্বরে আমরা শিখব এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা। তাই আজকের ক্লাস শুরু করার পূর্বে আমাদেরকে বলি, আমাদের পূর্বে একটি ক্লাস হয়েছিল রিকার যুক্ত শব্দ গঠনের পর্ব এক। এই পর্ব একে আমরা শিখেছিলাম রিকার যুক্ত শব্দ পড়া ও চেনা। তাই এই ক্লাসটি তোমরা যারা করনি তারা অবশ্যই এই ক্লাসটি করে নিও, আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। চলো আমাদের ক্লাস আমরা শুরু করি। আমরা শিখব প্রথম বর্ণে রিকার যোগ করে দুই অক্ষরের রিকার শব্দ গঠন করা। আমরা প্রথম বর্ণে রিকার যোগ করব। দেখো এখানে দুটি বর্ণ আছে, ক আর তালবেশ্বর। প্রথম বর্ণ ক, এই প্রথম বর্ণে আমরা রিকার চিহ্ন যোগ করব। যোগ করে আমরা রিকার যোগে শব্দ দুই অক্ষরের গঠন করব। আমরা করছি কই রি, আমাদের ছিল ক তালবেশ্য, আমরা কয়ে রি দিলাম, যোগ করলাম, পাশে আমরা তালবেশ্য বসিয়ে দিলাম, তাহলে হলো শব্দ কই রি তালবেশ্য কৃষ। আবার দেখো কই রি তালবেশ্য কৃষ। এখানে দুটি বর্ণ আছে গ আর হ। প্রথম বর্ণ গ, আমরা গ বর্ণের সঙ্গে কি যোগ করব? রিকার যোগ করব। আমরা রিকার যোগ করলাম, গই রি গ্রি হল। আমরা পরের বর্ণটা পাশে বসালাম হ, শব্দ হল গই রি হ গৃহ। আবার দেখো গই রি হ গৃহ। এখানে দুটি বর্ণ আছে ঘ আর ত, প্রথম বর্ণ ঘ এবং পরের বর্ণ ত। আমরা প্রথম বর্ণে রিকার যোগ করব। আমরা প্রথম বর্ণে রিকার যোগ করলাম ঘই রি ঘ্রি, পাশে আমরা পরের বর্ণ বসালাম ত, শব্দ হলো ঘই রি ত ঘৃত। আবারও দেখো ঘই রি ত ঘৃত। এখানে দুটি বর্ণ আছে ত আর মধ্যাহ্ন, প্রথম বর্ণ ত, আমরা প্রথম বর্ণে রিকার যোগ করলাম, এবার আমরা পাশে বর্ণটি বসিয়ে দিলাম, শব্দ তৈরি হলো তৈরি মধ্যাহ্ন তৃণ। আবারও দেখো তৈরি মধ্যাহ্ন তৃণ। এখানে প্রথম বর্ণ ন, পরের বর্ণ প, আমরা প্রথম বর্ণে রিকার যোগ করব, আমরা নয় রি নৃ, পাশে আমরা প বসিয়ে দিলাম, পরের বর্ণ প বসিয়ে দিলাম, শব্দ হলো নয় রি প নিপ। আবার দেখো নয় রি প নিপ। এখানে দুটি বর্ণ আছে, প্রথম বর্ণ ভ এবং পরের বর্ণ ত, আমরা প্রথম বর্ণে রিকার যোগ করব, আমরা যোগ করলাম ভয় রি, এবার আমরা পরের বর্ণটা পাশে বসাবো, পরের বর্ণটা আমরা পাশে দিলাম, শব্দ হলো ভয় রি ত ভৃত। আবারও দেখো ভয় রি ত ভৃত।
এখানে দুটি বর্ণ আছে, প্রথম বর্ণ ম এবং পরের বর্ণ গ। আমরা প্রথম বর্ণে ঋকার যোগ করব, আমরা প্রথম বর্ণে ঋকার যোগ করলাম ময় রি। এবার আমরা পাশের বর্ণটা বসিয়ে দিলাম গ, শব্দ তৈরি হলো ময় রি গ মৃগ। আবারও দেখো ময় রি গ মৃগ। এখানে দুটি বর্ণ আছে ব আর পেটকাটা মধ্যস্ব বা পেটকাটা মধ্যস্ব। এই প্রথম বর্ণে আমরা কি করব, ঋকার যোগ করব। আমরা প্রথম বর্ণে ঋকার যোগ করলাম বই রি। এবার আমরা পরের বর্ণটা পাশে বসালাম, আর পরের বর্ণটা বসালাম পেটকাটা মধ্যস্ব। শব্দ হলো বই রি পেটকাটা মধ্যস্ব বৃষ। আবারও দেখো বই রি পেটকাটা মধ্যস্ব বৃষ। আমরা শিখলাম প্রথম বর্ণে ঋকার যোগ করে দুই অক্ষরের ঋকার যুক্ত শব্দ গঠন করা। এবার আমরা শিখব এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরে ঋকার যোগে শব্দ গঠন করা। চলো আমরা তা দেখে নিই। এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের ঋকার শব্দ গঠন করা। এখানে দুটি বর্ণ আছে, প্রথম বর্ণ আছে ত এবং শেষ বর্ণ আছে বা পরের বর্ণ আছে ভৈরি। আমরা এই এলোমেলো দুটি বর্ণকে সাজিয়ে লিখে একটি ঋকার যুক্ত শব্দ গঠন করব। আমরা সাজিয়ে লিখছি ভৈরি, আমরা ত আর ভৈরি থেকে প্রথমে নিলাম ভৈরি। এবার আমরা ত পাশে বসিয়ে দিলাম, শব্দ কি তৈরি হলো ভৈরি ত, ছিল ত ভৈরি, আমরা লিখলাম ভৈরি ত। আবারও দেখো ভৈরি ত ভৃত। এখানে দুটি এলোমেলো বর্ণ আছে গ আর ময়রি। আমরা এই বর্ণ দুটি সাজিয়ে লিখব। আমরা প্রথমে লিখলাম ময়রি, এবার আমরা পাশে লিখছি গ, তাহলে শব্দ কি হচ্ছে ময়রি গ মৃগ। আবারও দেখো ময় রি গ মৃগ। এখানে দুটি এলোমেলো বর্ণ আছে পয় আকার আর আছে কই, আমরা দুটো সাজিয়ে লিখব। আমরা প্রথমে লিখলাম কই, এবার আমরা পাশে লিখলাম পয়াকার কৃপা, কয়রি পয়াকার কৃপা। আবারও দেখো কয়রি পয়াকার কৃপা। এখানে আছে নয় আকার ঘয়রি, আমরা এই দুটোই সাজিয়ে লিখব। আমরা প্রথমে লিখলাম ঘয়রি, এবার পাশে লিখছি আমরা নয় আকার ঘৃ ঘৈরি ঘৃ নয় আকার না ঘৃণা। আবারও দেখো ঘৈ রি ঘৃ নয় আকার না ঘৃণা। এখানে দুটি বর্ণ আছে পেটকাটা মধ্যস্ব আকার আর তৈরি। এই এলোমেলো বর্ণ দুটি আমরা কি করবো, সাজিয়ে দিই। আমরা সাজিয়ে দিচ্ছি, প্রথমে লিখলাম তৈরি ত্রি, এবার আমরা লিখব পেটকাটা মধ্যস্ব আকার তৃষা। তৈরি পেটকাটা মধ্যস্ব আকার তৃষা। আবারও দেখো তৈরি পেটকাটা মধ্যস্ব আকার তৃষা। এখানে দুটি আছে এলোমেলো বর্ণ থয়াকার বয়রি, আমরা এটা সাজিয়ে লিখব। আমরা প্রথমে লিখছি বয়রি, এবার আমরা পাশে লিখছি থয় আকার, শব্দ হলো বয়রি থয় আকার বৃথা। আবারও দেখো বয়রি থয় আকার
বৃথা। এখানে দুটি বর্ণ আছে এলোমেলো, পেটকার মধ্যে হস্যই, আর এদিকে আছে কই, আমরা সাজিয়ে দিই। আমরা প্রথমে লিখলাম কই, পাশে লিখছি আমরা পেটকার মধ্যে হস্যই, তাহলে শব্দ হলো কইরি, পেটকার মধ্যে হস্যই, কৃষি। আবারও দেখো কই রি, পেটকার মধ্যে হস্যই, কৃষি। এখানে আছে গই দীর্ঘই, আর আছে ময়রি, আমরা এই বর্ণ দুটো সাজিয়ে দিই। আমরা প্রথমে লিখলাম ময়রি, পাশে লিখছি আমরা গই দীর্ঘই, শব্দ হলো ময়রি গই দীর্ঘই, মৃগী। আবারও দেখো মই রি গই দীর্ঘই, মৃগী। আমরা শিখলাম এলোমেলো বর্ণ সাজিয়ে দুই অক্ষরের, মানে দুটো অক্ষর দুই অক্ষরের রিকার শব্দ গঠন করা। আজকের আমাদের ক্লাস আমরা এখানে শেষ করবো, আমরা ফিরে আসবো পরের ক্লাসে। তখন সাথে থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।